সালাম জনাবে সকলের রূপাকে হাজিয়া পৌঁছা দাও, আল্লাহ 300 সাদাউলিয়া সকলের কদমে আমাদের হাজিয়া পৌঁছা দাও, রব্বুল আলামিন গোলাপশাহ রহমতুল্লাহি আলাইহির মাজার আমাদেরকে রুহানি তাওয়াজ্জু ফায়েজ তুমি নসিব করে দাও। শরীফকে তুমি হেফাজত করো, তোমার অলিদের জিম্মাদারি তুমি নিয়েছো, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো মাওলা। আমরা সহায় হচ্ছি, ইবাদত করতে আসি, সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, দুরূদ শরীফ পড়ি, কারণ আমরা নবী পাই নাই, সিদ্দিক পাই নাই, শহীদ পাই নাই। আমাদেরকে দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা যাহা কিছু আছে নামাজ শিক্ষা দিয়েছে। আল্লাহ বলিরা যাদের সম্বন্ধে আল্লাহ বলছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। এই আয়াত আল্লাহ পাক বলতেছে যে যাদের দুনিয়াতে আল্লাহ ভয় নাই, আখিরাতেও ভয় নাই, আল্লাহকে তারা এমন ভাবে রাজি করেছে, যার কারণে রাজি করার কারণে আমরা তাদের দরবারে আসি নিয়ামত পাওয়ার জন্য, রাজি করার জন্য, আল্লাহ রাসূলকে রাজি করার জন্য। এখন যারা মাজার শরীফ ভাঙতে আসতেছেন, মাজার নাই করে তোমাদের পায়ের নিচের মাটি পর্যন্ত আল্লাহ দূর করে দিবে, কারণ আল্লাহর নবী বলেছে আল্লাহর ওলিদের সাড়ে যদি কেউ বিরুদ্ধে চরণ করে আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ যদি কারোর সাথে যুদ্ধ ঘোষণা করে দুনিয়ার সমস্ত শক্তি দিয়ে তার যুদ্ধ করার মতো ক্ষমতা নাই। তাই আল্লাহর ওলিদেরকে আমরা মহব্বত করব, ভালোবাসবো। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলিদেরকে মহব্বত করার, ভালোবাসার এবং জিয়ারত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাইকে দাঁড়ায় নবীকে সালাম দিই, ইয়া নবী সালাম। রহমতুল্লাহি আলাইহির মাজারে নবী সালাম জনাবে।